হিজবুল্লাহ নতুন মুৰব্বী নায়েন কাসিমক হিজবুল্লাহ নতুন মুৰব্বী হিচাপে কালি ঘোষণা কৰে সশস্ত্ৰ সংগঠনটোৱে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে ইতিমধ্যে হিজবুল্লাহ নিষেধ কৰাৰ বাবে জোৰদাৰ অভিযান চলাই আছে যোৱা জুলাই মাহৰ পৰা এটাৰ পিছত আনটো মুখ্যম আঘাত হানিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে হিজবুল্লাহক এটাৰ পিছত আনটো মুখ্যম আঘাত এজনৰ পিছত আনজন শীৰ্ষ নেতাক নিষেধ কৰি গৈছে হত্যা কৰি গৈছে IDF ইজৰাইল ডিফেন্স ফৰ্চে আৰু তাৰ পিছত এতিয়া বিভিন্ন চিন্তা চৰ্চা বিভিন্ন জল্পনা কল্পনাৰ অন্তত হিজবুল্লাহ ঘোষণা কৰিলে নতুন মুৰব্বী আৰু নায়েম কাসিমক হিজবুল্লাহৰ নতুন মুৰব্বী হিচাপে দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে আৰু এই দায়িত্ব অৰ্পণ কৰাৰ পিছতে নায়েম কাসিমকো নিষেধ কৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে ইজৰাইলে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহু কৈছে যে বেছি দিন নাই বেছি সময় নাই হিজবুল্লাহ নতুন মুৰব্বী নায়েম কাসিমক নিষেধ কৰিবলৈ নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই জয়ন্ত মাধৱ গোস্বামী আপোনাক স্বাগতম জনাইছোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ যোৱা 27 ছেপ্টেম্বৰত হিজবুল্লাহৰ মুৰব্বী হাছান নাছৰুল্লাহক হত্যা কৰিছিল ইজৰাইলে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে আকাশমাৰ্গেৰে চলোৱা এটা অভিযানত মৃত্যু হৈছিল হিজবুল্লাহৰ মুৰব্বী হাছান নাছৰুল্লাহৰ আৰু হাছান নাছৰুল্লাহৰ মৃত্যুৰ পিছতে হাছান নাছৰুল্লাহৰ সম্পৰ্কীয় হাছেম ছাফেদ্দিনক দায়িত্ব অৰ্পণ কৰা হৈছিল হিজবুল্লাহ কিন্তু হাছেম ছাফেদ্দিনকো হত্যা কৰিলে IDF ইজৰাইল ডিফেন্স ফৰ্চে হাছেম ছাফেদ্দিনকো হত্যা কৰিলে অতি কম সময়ৰ ভিতৰতে হাছান নাছৰুল্লাহৰ হত্যাৰ পাছতে হাছেম ছাফেদ্দিনকো হত্যা কৰিবলৈ সক্ষম হ'ল ইজৰাইলে এটাৰ পিছত আনটো প্ৰতিশোধ ল'লে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে আৰু শেহতীয়াকৈ কিছু বিৰতিৰ অন্তত এয়া নায়েম কাসিমক হিজবুল্লাহৰ মুৰব্বী হিচাপে দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে কিন্তু এই নায়েম কাসিমকো নিষেধ কৰাৰ সকিয়নি ইজৰাইলৰ অতি শীঘ্ৰেই নিষেধ কৰা হ'ব নায়েম কাসিমক নায়েম কাসিমৰ হাতত বেছি সময় নাই এই সকিয়নি প্ৰদান কৰিছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৱে হিজবুল্লাহ যি হিজবুল্লাহ ইৰাণৰ সমৰ্থনপুষ্ট ইৰাণৰ মদতপুষ্ট হিজবুল্লাহ হামাছৰ যুদ্ধৰ মাজতে হামাছক নিষেধ কৰাৰ অভিযানৰ মাজতে ইজৰাইলে আৰম্ভ কৰিছে যোৱা জুলাই মাহৰ পৰা হিজবুল্লাহৰ ওপৰত আক্ৰমণ কাৰণ হিজবুল্লাই ইজৰাইলৰ এটা স্থানত ৰকেট নিক্ষেপ কৰি 12জনকৈ লোকক হত্যা কৰিছিল আৰু তাৰেই প্ৰতিশোধ লোৱাৰ বাবে যোৱা ছেপ্টেম্বৰ মাহৰ পৰা অভিযান অধিক তীব্ৰতৰ কৰি তুলিছে জুলাই মাহৰ পৰা হিজবুল্লাহৰ ওপৰত এটা দুটাকৈ অভিযান চলাই আছে IDF কিন্তু যোৱা ছেপ্টেম্বৰ মাহৰ পৰা ধাৰাবাহিক ৰূপত হিজবুল্লাহক নিষেধ কৰাৰ বাবে এই মুহূৰ্তত ইজৰাইলে অধিক তীব্ৰতৰ কৰি তুলিছে অভিযান ইজৰাইল অধিকৃত গোলান মালভূমি ইজৰাইল অধিকৃত গোলান মালভূমিৰ এখন ফুটবল ষ্টেডিয়ামত হিজবুল্লাহ ৰকেট আক্ৰমণত 12জনকৈ লোকৰ মৃত্যু হৈছিল আৰু এই ঘটনাৰ পাছতে ইজৰাইলে হিজবুল্লাহৰ বিৰুদ্ধে আক্ৰমণ চলোৱাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে আৰু তাৰ পিছত যোৱা জুলাই মাহৰ পৰা আগষ্টৰ শেষৰ পৰা আৰু ছেপ্টেম্বৰ মাহৰ পৰা অধিক তীব্ৰতৰ কৰি তুলিছে ইজৰাইলে হিজবুল্লাহৰ বিৰুদ্ধে অভিযান আৰু যি অভিযানত মাত্ৰ 5টা দিনৰ অভিযানতে হিজবুল্লাহৰ কেইবাগৰাকীও শীৰ্ষ নেতাক নিধন কৰে নিষেধ কৰে ইজৰাইলে ইজৰাইলে হিজবুল্লাহৰ আৰ্মি চীফৰ পৰা আৰম্ভ কৰি হিজবুল্লাহৰ প্ৰধান হিজবুল্লাহৰ মুৰব্বী হাছান নাছৰুল্লাহৰ পৰা আৰম্ভ কৰি কেইবাজনো শীৰ্ষ নেতাক মাত্ৰ 5 দিনৰ অভিযানতে হত্যা কৰি প্ৰতিশোধ পুতক তুলিবলৈ সক্ষম হৈছে আৰু হাছান নাছৰুল্লাহ যোৱা 27 ছেপ্টেম্বৰত হত্যা কৰিছিল ইজৰাইলে 80 ফুট তলৰ টানেলত লুকাই থকা অৱস্থাত 80 ফুট তলৰ সুৰংগত লুকাই থকা অৱস্থাত ৰকেট নিক্ষেপ কৰি শক্তিশালী ৰকেট নিক্ষেপ কৰি হাছান নাছৰুল্লাহক নিধন কৰিছিল আৰু সেই হাছান নাছৰুল্লাহক হত্যা কৰাৰ প্ৰতিশোধ লোৱাৰ বাবে ইৰাণে যোৱা 1 অক্টোবৰত ইজৰাইলৰ ওপৰত আক্ৰমণ চলাইছিল আৰু সেই হাছান নাছৰুল্লাহৰ হত্যাৰ পিছতে হিজবুল্লাহৰ দায়িত্ব গ্ৰহণ কৰা হাছেম ছাফেদ্দিন হাছেম ছাফেদ্দিনকো নিধন কৰে ইজৰাইলে আৰু হাছেম ছাফেদ্দিনৰ পিছত এতিয়া নাছৰুল্লাহ হাছান নাছৰুল্লাহৰ উত্তৰসূৰী হিচাপে হিজবুল্লাহৰ নতুন মুৰব্বীৰ দায়িত্ব অৰ্পণ কৰা হ'ল 71 বছৰীয়া এইজন নায়েম কাসিমক হিজবুল্লাহৰ মুৰব্বীৰ দায়িত্ব অৰ্পণ কৰা হ'ল আৰু এই মুহূৰ্তত নায়েম কাসিমৰ হাততো বেছি সময় নাই বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য সকিয়নি প্ৰদান কৰিলে ইজৰাইলে কাৰণ যিজনে শীৰ্ষ নেতাৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছে সেইজনে ইজৰাইলৰ বন্দুকৰ গুলিৰ পৰা সাৰি যোৱা নাই
বন্দুকর গুলির টার্গেট হয়ে পড়েছে হিজবুল্লার প্রত্যেকজন সদস্য প্রত্যেকজন নেতা যিয়েই দায়িত্ব নলক হিজবুল্লার সিয়েই নিধন হব লাগিব নিঃশেষ হব লাগিব গুলির বিনিময় চলি আছে এই মুহূর্তত হিজবুল্লাহ আর ইসরায়েলের মাজত আনহাতে হামাসর শীর্ষ নেতা সকল শীর্ষ নেতাক ইতিমধ্যে নিধন করেছে ইসরায়েলে তেহরানত ইসমাইল হানিয়াহক হত্যা করার পিছত ইয়াহিয়া সিনবারক দায়িত্ব অর্পণ করা হয়েছিল হামাসর মুরব্বী হিসাবে আর সেই ইয়াহিয়া সিনবারকও আজি প্রায় দশ দিন পূর্বর অভিযানত হত্যা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে গাজা স্ট্রিপত চলা একটা অভিযানত তারপিছতে এতিয়া হামাসরও নতুন মুরব্বী হিসাবে কোনে দায়িত্ব গ্রহণ করব বিভিন্নজনের নাম চর্চালে আহিছে আর যে দায়িত্ব নলক সিয়ে সারি না যাব ইসরায়েলের খেন চকুরপা সেই কথা বারে বারে সকিয়াই দিছে আর এতিয়া হিজবুল্লার শীর্ষ নেতার দায়িত্ব গ্রহণ করা হিজবুল্লার নতুন মুরব্বী ৭১ বছরীয় নাইম কাসেমকো হত্যার এতিয়া ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে ইসরায়েলে অতি কৌশলগতভাবে অভিযান চলাই গেছে ইসরায়েলে হিজবুল্লার বিরুদ্ধে আমি পুনর জানাও যেতিয়া যোগাযোগ ব্যবস্থা হিজবুল্লার অন্যতম যোগাযোগ ব্যবস্থা পেজার হিজবুল্লায় যোগাযোগের মাধ্যম হিসাবে পেজার ব্যবহার করে মোবাইল ব্যবহার নকরে আধুনিক যুগত তথ্য প্রযুক্তির উত্তরণের সময়ত হিজবুল্লায় পেজার ব্যবহার করে মেসেজের জড়িয়ে যোগাযোগ স্থাপন করে তথ্যর আদান প্রদান করে আর সেই পেজার বিস্ফোরণ ঘটাইছিল অতি কৌশলগতভাবে আর সেই পেজার বিস্ফোরণের আড়ত ইসরায়েলের হাত থাকার কথা বিভিন্ন মহলে প্রকাশ করেছিল যদিও বা ইসরায়েলে সেই কথা স্বীকার করা নাছিল পেজার বিস্ফোরণ অতি কৌশলগতভাবে পেজার বিস্ফোরণ ঘটায় প্রায় একে সময়তে একেলগে চারি হাজার পেজার বিস্ফোরণ ঘটে যত নাকি হামাস যত নাকি হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিকল হয়ে পড়ে তারপিছতে মুসাদ ইসরায়েলের শক্তিশালী চোরাংচোয়া মুসাদে তথ্য সংগ্রহ করেছিল যে হিজবুল্লার ঘাঁটি কোনটো ঘাঁটিত কি মারণাস্ত্র মজুত করে রাখিছে মিসাইলসমূহ কত মজুত করা হয়েছে ক্ষেপণাস্ত্রসমূহ কত মজুত করা হয়েছে সেই ঘাঁটিসমূহ এফালেরপরা ধ্বংসলীলা চলাইছে আর তারপিছতে মুসাদে তথ্য সংগ্রহ করেছিল চোরাংচোয়ার তথ্য আছিল যে কত কত শীর্ষ নেতাসকলে বাহর পাতি আছে আত্মগোপন করে আছে কোন কোন স্থানেরপরা ইসরায়েলের বিরুদ্ধে রণশালী প্রস্তুত করে আছে হিজবুল্লার নেতাসকলে সেই নেতাসকলের সেই স্থানসমূহ চিনাক্ত করে আর তারপিছত তাত মুখ্যম আঘাত হানি মাত্র পাঁচ দিনের ব্যবধানত হিজবুল্লার প্রতিজন শীর্ষ নেতাক নিধন করবলে সক্ষম হয় ইসরায়েলে এক প্রকার হিজবুল্লার কঁকাল ভাঙি পেলায় ইসরায়েল ডিফেন্স ফোর্সে মাত্র পাঁচ দিনের অভিযানত আর সেই সেপ্টেম্বর মাহরপরা চলা অভিযান এতিয়াও তীব্রতর হয়ে আছে প্রতি মুহূর্ততে হিজবুল্লাক নিঃশেষ করার প্রাণঘাতী আক্রমণ চলি আছে লেবাননত বেইরুটত বিভিন্ন স্থানত স্থলপথেরও আক্রমণ চলাই আছে ইসরায়েলের সেনায় গতি এনেকটা পরিস্থিতিত হিজবুল্লা আটাইতকৈ বৃহৎ একটা সশস্ত্র সংগঠন শক্তিশালী সংগঠন যত লাখেরও অধিক সদস্য আছে আর সেই প্রত্যেকজন সদস্যক নিঃশেষ করবর প্রতিজন নেতাক নিঃশেষ করার বাবে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলে চলাই গেছে মারাথন অভিযান মারাথন আক্রমণ আর তার মাজতে এতিয়া হিজবুল্লার নতুন মুরব্বীর দায়িত্ব গ্রহণ করা ৭১ বছরীয় নাইম কাসেমক টার্গেট করে লৈছে ইসরায়েলে প্রত্যেকজন শীর্ষ নেতাক হামাসে হোক হিজবুল্লাই হোক ইফালে হুথিরও শীর্ষ নেতাক নিধন করেছে এইবার হিজবুল্লার এইজন মুরব্বী নতুন মুরব্বী নাইম কাসেমর পাল পড়ার কথা বারে বারে সকিয়াই দিছে ইসরায়েলে যে যিকোনো মুহূর্তত নিষেধ করা হব নাইম কাসেমক এনেদরে এতিয়া যুদ্ধের তীব্রতা মধ্যপ্রাচ্যত বৃদ্ধি পাইছে আর তার মাজতে ইরানে যে প্রতিশোধ লৈ আছিল এই সকল শীর্ষ নেতাক হত্যা করার হামাসর শীর্ষ নেতা ইসমাইল হানিয়ে ইয়াহিয়া সিনবার হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লার হত্যার প্রতিশোধ লওয়ার বাবে যেদরে উন্মুখ হয়ে আছিল ইরান কিন্তু ইরান এই মুহূর্তত পিজ হুহুকি আহিবলে বাধ্য হয়েছে ইসরায়েলের ওসরত নমনীয় স্থিতি গ্রহণ করবলে এক প্রকার বাধ্য হয়ে পড়েছে বলে নারী এতিয়া নমস্কার করবলিয়া হয়েছে ইসরায়েলক আওপকিয়াক এতিয়া যুদ্ধর প্রতি আগ্রহী নোহার কথা ইরানে প্রকাশ করেছে আর আনফালে কিন্তু হিজবুল্লাক নিষেধ করার অভিযান থমকি রা নাই বরং তীব্রতর গতিত আগবাড়িছে হিজবুল্লাক নিষেধ করার অভিযান আর সেয়ে ইসরায়েলে কৈছে যে এইবার রক্ষা নাপাব নতুন মুরব্বী হিজবুল্লার নতুন মুরব্বী নাইম কাসেমও